ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আহ্বায়ক, সদস্য সচিব সহ মঞ্চে উপস্থিত ওয়ারী থানা এবং আশেপাশের থানার নেতৃবৃন্দ, আমার প্রিয় ছোট ভাই ইশরাক সহ সামনে উপস্থিত বিএনপি ওয়ারী থানা, বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি দোয়া মাহফিল এবং ইফতারকে লক্ষ্য করে। এখানে কিছুদিন আগে বিভিন্ন পর্যায়ে আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন, আপনাদের নিশ্চয়ই এর ভিতরে আপনারা শুনেছেন, জেনেছেন, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী এই ব্যাপারে বক্তব্য রেখেছে। আমি একটি কথা বলেছিলাম, সেই কথাটাও দেশে বিদেশে বাংলাদেশে মানুষ যারা তারা বিভিন্নভাবে উচ্চারণ করেছে। কি সেই কথাটি? সেই কথাটি হচ্ছে যে টেক ব্যাক বাংলাদেশ। আমি একটি স্লোগান দিয়েছিলাম, টেক ব্যাক বাংলাদেশ। এখানে মঞ্চে সালাম সাহেব উপস্থিত আছেন, উনি একজন মুক্তিযোদ্ধা। আমার ধারণা সামনে যারা বসে আছেন অথবা মঞ্চেও যারা বসে আছেন তাদের মধ্যেও হয়তো কেউ মুক্তিযোদ্ধা আছেন, যুদ্ধে বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজ করেছেন। প্রিয় ভাই বোনেরা, মুক্তিযোদ্ধারা 71 সালে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, বহু মুক্তিযোদ্ধা নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশ স্বাধীন করার জন্য। একইভাবে বহু মুক্তিযোদ্ধা আবার মুক্তিযোদ্ধা নন কিন্তু এই দেশকে ভালোবাসেন, এরকম বহু মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কিছু বিসর্জন দিয়েছেন শুধুমাত্র স্বাধীনতা অর্জনের জন্য। আজকে আমরা যদি, যারা মুক্তিযোদ্ধারা আমাদের মধ্যে আছেন তাদেরকে যদি প্রশ্ন করি, যারা এই দেশকে ভালোবাসেন, হয়তো মুক্তিযোদ্ধা নন, সরাসরি হয়তো যুদ্ধ করেননি, বিভিন্নভাবে যুদ্ধে অবদান রেখেছেন, কিন্তু দেশকে ভালোবাসেন, এই সবগুলো মানুষকে যদি আমরা জিজ্ঞাসা করি আজকে, যে এই মুহূর্তে, এই যে এক বাক্যে যদি বলতে হয়, দেশে মানুষের কথা বলার অধিকার নেই, অর্থাৎ আজকে যে স্বৈরাচারী সরকারটি জোর করে ক্ষমতা দখল করে রেখেছে, এরা যদি জনগণের বিরুদ্ধে কোনো খারাপ কাজ করে, অন্যায় করে, তার প্রতিবাদ যদি আমরা করতে চাই, সেই প্রতিবাদ করতে দেওয়া হয় না। কেউ যদি কোনো কথা বলতে চায়, সেই কথা বলতে দেওয়া না, তাকে কোনো না কোনোভাবে দাবিয়ে রাখা হয়, অর্থাৎ তাদের যে কোনো খারাপ কাজের সমালোচনা যদি করে কেউ, তাহলে তাকে দেখেছি আমরা রাতের অন্ধকারে উঠিয়ে নিয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, এর সবচেয়ে বড় অনেক উদাহরণ দেওয়া যাবে, শত হাজার উদাহরণ দেওয়া যাবে, এইরকম বহু মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ করেছেন, সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা কর্মীরা, বিরোধী দলের প্রতিবাদ করেছেন। আমরা কি দেখেছি, কেউ গুমের শিকার হয়েছেন, কেউ খুনের শিকার হয়েছেন, কাউকে রাতের আঁধারে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক একইভাবে কয়েকদিন আগের ঘটনা বলি, এটি উল্লেখ করি, আপনারা দেখেছেন যে বাংলাদেশের একটি পত্রিকার একজন সাংবাদিককে রাতের অন্ধকারে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কেন? সেই সাংবাদিক একটি খবর প্রকাশ করেছিল, সাভার স্মৃতিসৌধকে সামনে রেখে স্বাধীনতা দিবসের সময় একটি খবর। কি ছিল সেই খবরটি? জাকির নামে একজন দিন মজুর, সে তার কষ্টের কথা বলেছিল। আজকে এই মুহূর্তে বাংলাদেশে এরকম কোটি কোটি জাকির হোসেন আছে। একজন জাকির হোসেনের কথা শামসুজ্জামান নামক সাংবাদিকটি উল্লেখ করেছিল, তুলে ধরেছিল। আমরা দেখেছি রাতের আধারে এই স্বৈরাচার ভোট ডাকাত খুনি সরকারের মাফিয়া বাহিনী এসে কিভাবে মানুষটিকে ধরে নিয়ে গেছে। আজকে প্রিয় ভাই বোনেরা, এইখানে বহু নেতাকর্মী আমাদের উপস্থিত আছেন, এই ওয়ারী থানা বলেন, ঢাকা মহানগরীতে বলেন, আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বিভিন্নভাবে শারীরিক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। একটু আগে আহ্বায়ক সাহেব সালাম সাহেব কি বললেন, যে এই আমাদের নেতাকর্মীরা কিভাবে দিনাপাত করছে, দিন কাটাচ্ছে, তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেছেন। এটি শুধু ঢাকা মহানগরীতে নয়, সমগ্র বাংলাদেশের আমাদের লক্ষ কোটি নেতাকর্মী যারা
এই সরকারের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এরকম শুধু আমাদের দল নয়, যে কোনো মানুষ যারা প্রতিবাদ জানিয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার নেমে এসেছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন কিছুদিন আগের ঘটনা, একটি নওগাঁর একটি ঘটনা, যেহেতু ঘটনাটা দুদিন আগে ঘটেছে সেই জন্য এই ঘটনাটি আপনাদের সামনে উল্লেখ করছি। বহু ঘটনা এরকম আছে, একজন গৃহবধূকে কিভাবে রাতের আঁধারে তুলে যাওয়া হলো, এবং শুধু তুলে নিয়ে তাকে যাওয়া হলো না, পরবর্তীতে অত্যাচার নির্যাতনের কারণে সেই গৃহবধূ মৃত্যু বরণ করেছে। একইভাবে নারায়ণগঞ্জের ঘটনা, একজন বৃদ্ধ মানুষ প্রতিবাদ জানানোর কারণে সরাসরি দিনের আলোতে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এখন যে কোনো দেশপ্রেমিক মানুষকে, যে সকল মুক্তিযোদ্ধা এখনো আমাদের মধ্যে আছেন, তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি যে আপনারা কি এই বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, প্রত্যেকটি মানুষ এক বাক্যে, দলমত নির্বিশেষে, যে কোনো মুক্তিযোদ্ধা হোক, যে কোনো দেশপ্রেমিক মানুষ হোক, নিরপেক্ষ মানুষ হোক, এক বাক্যে সবাই বলবে নো, আমরা খুন গুমের শিকার হবে এই দেশের জনগণ, কথা বলার জন্য, প্রতিবাদ জানানোর জন্য, তার অধিকার আদায়ের জন্য খুন গুমের শিকার হবে, এই রকম বাংলাদেশ আমরা দেখতে চাইনি। প্রিয় ভাই বোনেরা, শুধু হুনগুমি কি হচ্ছে? আপনারা এখানে আজকে যারা উপস্থিত আছেন, ক্যামেরাম্যান ক্যামেরার পিছে যে আছেন তাকে আমি অনুরোধ করব যে সামনে, মঞ্চের সামনে যারা আছে দয়া করে তাদেরকে আমি দেখতে চাই, মঞ্চের সামনে, মঞ্চে না, মঞ্চের সামনে দয়া করে, হ্যাঁ একটু লং শট দিবেন আমাকে, যাতে পুরো ঘরটা আমি দেখতে পাই। রাইট, ধন্যবাদ আপনাকে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা এখন সামনে উপস্থিত আছেন, ধন্যবাদ, আপনারা যারা সামনে উপস্থিত আছেন, আপনাদের কাছে আমি একটি বিষয় জানতে চাই। এই যে 2014 বলেন, 2018 বলেন, 2008 বলেন, ঠিক আছে, আটে হয়তো কিছু কিছু হলেও কিছু কিছু হয়েছিল, তারপরেও একটি বিতর্কিত ছিল, বহুলাংশে বিতর্কিত ছিল। আমরা যদি 2014 থেকেও শুরু করি, 2018 যদি দেখি, এই দুটি যে নির্বাচন, নির্বাচক নামক একটি ঘটনা ঘটলো, এই নির্বাচনে এখানে উপস্থিত কোনো মানুষ কি আপনারা ভোট দিতে সক্ষম হয়েছিলেন সেদিন? কেউ কি ভোট দিতে পেরেছিলেন? বিশেষ করে 2018 কেউ ভোট দিতে পারেননি। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিজেরা এখানে শত শত মানুষ আপনারা উপস্থিত আছেন, কেউ আপনারা ভোট দিতে পারেননি। শুধু আপনারা নয়, এই ঘরে উপস্থিত মানুষগুলো নয়, সেদিন সমগ্র বাংলাদেশে 10 কোটি যে ভোটার ছিল, কোনো ভোটারের কেউ ভোট দিতে পারেনি। সেদিন আমরা কি দেখেছি? সেদিন আমরা দেখেছিলাম যে বাংলাদেশের মানুষের যে ভোট, বাংলাদেশের মানুষের যে ভোট একটি নাগরিকের, একজন নাগরিকের ন্যায্য অধিকার, মানব অধিকার, গণতান্ত্রিক অধিকার, একটি সম্পদ, এটি তার মূল্যবান সম্পদ, অধিকার এটি। সে ভোট আমরা কি দেখলাম? এই ভোট ডাকাত, নিশি রাতের স্বৈরাচার, খুনি সরকার, রাতের অন্ধকারে মানুষের ভোটগুলো তাদের গুন্ডা বাহিনী দিয়ে কিভাবে লুট করে নিয়ে গেল, ডাকাতি করে নিয়ে গেল। বর্গী ডাকাতরা যেভাবে ডাকাতি করে, ঠিক তারা কিভাবে ডাকাতি করে নিয়ে গেল। প্রিয় ভাই বোনেরা, আবারও যদি আমি জিজ্ঞাসা করি, আপনাদের কি মনে হয় বাংলাদেশে যে লক্ষ মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করেছেন, জীবিত আছেন, বা যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন, কেউ কি এইরকম বাংলাদেশ দেখতে চেয়েছিল? তাদের স্বপ্ন কি এই বাংলাদেশ ছিল যেখানে ভোট ডাকাতি হবে? কি মনে হয় আপনাদের, এই তাদের স্বপ্ন ছিল, এই জন্য তারা যুদ্ধ করেছেন? না, এই জন্য তারা যুদ্ধ করেননি। প্রিয় ভাই বোনেরা, মানুষের অর্থ সম্পদ, এরা শুধু ভোট ডাকাতি করছে না, এরা শুধু মানুষের গলা টিপেই ধরছে না, এই আজকের এই খুনি সরকার, এরা খুনের সাথে পর্যন্ত জড়িত। গুম খুনের শিকার তো আপনাদের আশেপাশে আমাদের বহু সহকর্মী হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, কিভাবে গুম খুনের শিকার। ডয়েজভেল নামে একটি আন্তর্জাতিক পত্রিকা দুদিন তিন দিন আগে একটি খবর তারা প্রকাশ করেছে আন্তর্জাতিকভাবে। আর যেমন আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে আমাদের প্রিয় এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজ যেমন গণতন্ত্র অনুপস্থিত, আমাদের এই প্রিয় বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতা যেমন অনুপস্থিত, আমাদের প্রিয় বাংলাদেশে আজকে ভোটের অধিকার যেরকম খর্ব করে, কেড়ে, ডাকাতি করে নিয়ে নেওয়া হয়েছে, এই কথাগুলো যেমন আজকে
আন্তর্জাতিকভাবে স্বীকৃত, একইভাবে আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই সরকার, এই স্বৈরাচার সরকার, বর্তমানের এই স্বৈরাচার ভোট ডাকাত সরকার, তাদের লোকজন এবং তাদের নেত্রী, তাদের নেত্রী আজ খুনের সাথে জড়িত, মানুষ খুনের সাথে জড়িত, এই দেশের মানুষকে খুনের সাথে জড়িত। এবং এই কথাগুলো আজকে ডয়েচে ভেলে সংবাদে আপনারা ইউটিউবে গেলেই দেখতে পাবেন, আপনারা মোবাইল দিয়ে চেষ্টা করলেই দেখতে পাবেন যে এই আমাদের নেতাকর্মী থেকে আরম্ভ করে বহু মানুষ যাদেরকে দিয়ে হত্যা করেছে, যাদেরকে দিয়ে হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে, তাদের মধ্যেই মানুষ সাক্ষ্য দিয়েছে যে হ্যাঁ আমরা জানি যে সেটা সেইখান থেকে, সেইখান থেকে অনুমতি না নিলে কোনো হত্যাকাণ্ড হয় না, কাজে সেইখান থেকে অনুমতি আসার পরেই আমরা এই হত্যাকাণ্ডগুলি করেছি। এই এই স্বৈরাচার সরকারের আজকে যে সর্দারনি, এই শেখ হাসিনা, সে খুনের সাথে জড়িত। এটা একটি খুনি সরকার, এটা একটি ভোট ডাকাত সরকার, এটা মানুষের অধিকার হরণকারী সরকার। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের স্বাধীন মানুষ প্রতিবাদ জানাতে গিয়ে খুন হবে। আবারও যদি আপনাদের কাছে জানতে চাই, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে, একজন রাজনৈতিক নেতা হিসাবে, আজকে যারা আপনারা উপস্থিত আছেন, আপনারা কি এই রকম বাংলাদেশ চান যেখানে খুন হবেন আপনি প্রতিবাদ করতে গেলে? এইরকম বাংলাদেশ বাংলাদেশের 20 কোটি মানুষের একজন মানুষই চায় না, শুধুমাত্র তারাই চায় যারা জোর করে জনগণের অধিকার আটকে রাখতে চায়। প্রিয় ভাই বোনেরা, আজকে খুন গেল, ভোট ডাকাতি গেল, মানুষের বাক স্বাধীনতা গেল। আজ দেখুন, আজকে সকালবেলা একটি সংবাদপত্রে আমি একটি সংবাদ পড়ছিলাম, সংবাদটির বিষয়বস্তু সংক্ষেপে, সংবাদটির বিষয়বস্তু হলো যে ঢাকা শহরের একটি অঞ্চলের নাম বলেছে, সেখানে অনেকগুলো, একটি মার্কেটের কথা বলেছে, সেখানে অনেকগুলো দর্জি বা কাপড়ের কারিগর তাদের দোকান আছে, এবং সেই দোকানগুলো, বলতে গেলে প্রত্যেকটি দোকান, সাংবাদিক যেই সাংবাদিক সংবাদটি করেছে, সে যেটি লিখেছে সংবাদপত্রে, যে সেই সাংবাদিক বিভিন্ন দোকানে গিয়েছে, বিভিন্ন কারিগরের কাছে গিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসা করেছে কি অবস্থা, রোজার সময় তো আপনাদের দোকানগুলো গমগম করতে থাকে, মানুষজন বিভিন্ন ঈদের কাপড় সেলাই করতে দেয়। তারা প্রত্যেকে বলেছে যে অন্য ও বছর এর আগে বিভিন্ন সময় রোজার এই সময়, আজ 13-14 রোজা হয়ে গেছে, এই সময় আমরা দোকানের শাটার বন্ধ করে দিতাম, আমরা চাইতাম না যে আর কাস্টমার আসুক, আজ আমরা মাছি মাছি, দোকানগুলো মাছি বনবন করছে, কোনো কাজ নেই আমাদের হাতে। প্রিয় ভাই বোনেরা, আজ এই অবস্থা কেন? পত্রপত্রিকা খুললে, সেই যে জাকির হোসেনের কথা বললাম, জাকির হোসেন তার না খেতে থাকা পারা পেটের কষ্টের কথা বলেছে, এইরকম মানুষের সংখ্যা আজ বাংলাদেশে লক্ষ কোটি মানুষ, কোটি কোটি মানুষ আজকে এই অবস্থা, জাকির হোসেন মতন অবস্থা। আজকে কেন এই অবস্থা? এক বাক্যে যদি বলতে হয়, আজকে এই খুনি মাফিয়া ভোট ডাকাত সরকারের সীমাহীন দুর্নীতির কারণে আজ বাংলাদেশের ব্যাংকগুলো, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ফাঁকা করে দিয়েছে এরা, এবং এই ফাঁকা করে দেওয়ার কারণে আজ মানুষের পকেটে অর্থ নেই। সামান্য কারিগরগুলো, যারা কাপড়ের কারিগর, দর্জির দোকান যারা চালান, সেই কারিগরগুলো পর্যন্ত বলেছে যে আমাদের ধারণা, আমরা যা বুঝতে পারছি, মানুষের পকেটে পয়সা নেই, বিদ্যুৎ দেওয়ার নাম করে বিদ্যুতের দাম মাসে মাসে বাড়িয়ে, বিভিন্ন জিনিসের দাম, দুদিন আগে আপনারা দেখেছেন যে গতকাল না গত পরশুদিন মিটিং করে তারা একটি অর্ডার জারি করেছে যে এখন থেকে প্রত্যেকটি হাইওয়েতে টোল চার্জ করা হবে। এত পরিমাণ অর্থ সম্পদ এরা দেশ থেকে পাচার করেছে, লুট করেছে, যে আজ জনগণের পয়সায় রাস্তা, যেই রাস্তা নির্মাণ হয় সেই রাস্তার উপর দিয়ে জনগণ চলবে, কিন্তু তারপরে জনগণকে এক্সট্রা পয়সা আবার দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই হচ্ছে জনগণের অর্থ সম্পদ লুটকারী দলের কথা। এরা জনগণের অর্থ সম্পদ লুট করে বিদেশে নিয়ে গেছে। আপনাদের পাশের এরিয়া, মাত্র 2 দিন আগের ঘটনা আপনারা দেখেছেন, বঙ্গবাজারে কিভাবে হাজার হাজার মানুষ সেখানে জীবিকা অর্জন করতেন, হাজার হাজার ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা জীবিকা অর্জন করতেন,
কিভাবে আগুন লেগে নষ্ট হয়ে গিয়েছে। অনেক কথা শোনা যায় বাতাসে, অনেক কথা শোনা যায় যে কার কি মার্কেট করার ইচ্ছা ছিল ওখানে, যেহেতু সরাতে পারছে না তাদেরকে, জোর করে উঠাতে পারছে না দোকান মালিকদেরকে বা দোকান যারা কাজ করছে সেখানে। অনেক কথা আপনারা শুনেছেন না ভাই বোনেরা? আপনারা শুনেছেন এসব কথা, তাদের দোকানগুলো আজকে আগুন ধরিয়ে ধ্বংস করে দেওয়া হলো। আজ আমরা দেখলাম না যে এরা গিয়ে তাদের সাহায্যের পাশে দাঁড়ালো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের পাশে, শুনলাম হ্যাঁ তাদেরকে সহযোগিতা করা হবে, এই পর্যন্তই শুনলাম। আজ পর্যন্ত কয়েকদিন হয়ে গেল, কোনো সহযোগিতার কিছু আমরা দেখলাম। অথচ আজ যদি কোনো মেগা প্রজেক্টের কথা আসতো, দেখতেন সাথে সাথে অর্থ বরাদ্দ হয়ে যেত, কারণ মেগা প্রজেক্ট মানেই এদের মেগা দুর্নীতি। মেগা দুর্নীতি করার জন্যই এরা আজ মেগা মেগা নামে প্রজেক্ট কতগুলো তৈরি করেছে। কাজেই প্রিয় ভাই বোনেরা, যেই কথাগুলো বললাম এতক্ষণ আপনাদের সামনে, যা তুলে ধরলাম, যে চিত্র তুলে ধরলাম বাংলাদেশের, বাংলাদেশের মানুষের, এখানে উপস্থিত আপনারা যেই কয়জন মানুষ আছেন আমার সামনে, আপনারা দেশপ্রেমিক রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা, সাধারণ মানুষ হিসাবেই যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করা হয়, এই বাংলাদেশ কি আপনারা দেখতে চান? আপনারা কি এই বাংলাদেশ দেখতে চান যে বাংলাদেশের চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম? এই বাংলাদেশ শুধু বিএনপি নয়, বিএনপি নেতা কর্মী নয়, যে কোনো সাধারণ দেশপ্রেমিক মানুষ কেউ এই বাংলাদেশ দেখতে চায় না। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশ স্বপ্ন আমাদের মুক্তিযোদ্ধারা দেখেছিলেন। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে গুম খুন থাকবে না, যেই বাংলাদেশে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ মেগা প্রজেক্টের নামে পাচার করে দেওয়া হবে না, যেই আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে হতে পারে আপনার সাথে আমার মত পার্থক্য থাকতে পারে, আপনি আপনার মত নির্দ্বিধায় প্রকাশ করতে পারবেন, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যেখানে আইনের শাসন থাকবে, কোনো এক ব্যক্তির কথায় কোনো ব্যক্তিকে, দেশের মানুষকে উঠিয়ে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে উঠিয়ে নিয়ে গেলে হত্যা করা হবে, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই না প্রিয় ভাই বোনেরা। সেই জন্যই আমি বলেছিলাম টেক ব্যাক বাংলাদেশ, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমরা ফিরিয়ে আনতে চাই প্রিয় ভাই বোনেরা। সেজন্যই ইশরাকের কথা থেকে, ইশরাক তার বক্তব্যে একটি কথা বলেছিল যে কিছুদিন আগে বাংলাদেশে আমরা 10টি বিভাগে 10টি সমাবেশের ডাক দিয়েছিলাম। আপনারা দেখেছেন সেই সমাবেশগুলোতে কিভাবে আজকের এই খুনি মাফিয়া ভোট ডাকাত সরকার কিভাবে অঘোষিত কারফিউ জারি করেছিল যাতে সমাবেশগুলোকে বানচাল করা সম্ভব হয়, কিন্তু বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং বাংলাদেশের লক্ষ কোটি সাধারণ মানুষের সহযোগিতার কারণে একটি সভাও বানচাল হয়নি, বরং আমাদের সমাবেশগুলো প্রত্যেকটি মহাসমাবেশে সেদিন পরিণত হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, কেন সেদিন আমাদের সমাবেশগুলো মহাসমাবেশে পরিণত হয়েছিল, কেন লক্ষ কোটি সাধারণ মানুষ, আবাল বৃদ্ধা বনিতা গৃহবতী শিক্ষক ছাত্র সকলে, শ্রমিক পেশাজীবী সকলে কেন সেদিন সমাবেশগুলোতে যোগদান করেছিলেন? একটি প্রত্যাশা নিয়ে, একটি আকাঙ্ক্ষা নিয়ে বিএনপির কাছে, বিএনপির নেতাকর্মী শহীদ জিয়ার কর্মী, খালেদা জিয়ার নেতাকর্মীদের কাছে একটি প্রত্যাশা নিয়ে সেদিন হাজির হয়েছিলেন, সেদিন মানুষ যোগদান করেছিল, সেটি হচ্ছে এই যে আমি বললাম টেক ব্যাক বাংলাদেশ, যেই বাংলাদেশকে মানুষ মুক্তিযোদ্ধারা দেখেছিলেন সেই বাংলাদেশকে দেশের মানুষ দেখতে চায়। এবং বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এই বাংলাদেশ, এই দেশের জনগণকে, এই দেশকে সেই প্রত্যাশিত বাংলাদেশ একমাত্র উপহার দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রিয় ভাই বোনেরা, একটু পরে ইফতার হবে, আজ ইফতারের আগে আমরা দোয়া করব। আন্তরিকভাবে আমি দুঃখিত যে আপনার সাথে থাকতে পারি না, আমাকে ফরিদপুরে যেতে হবে যুবদলের একটি কর্মসূচিতে, একই দোয়া এবং ইফতার মাহফিল কর্মসূচিতে, তারপরে ওটি শেষ করে আমাকে সিলেটে যেতে হবে ছাত্রদলের দোয়া মাহফিল কর্মসূচিতে। আপনাদের কাছ থেকে বিদায় নেবার আগে একটি কথা আমি বলতে চাই। আজকে যেই সংক্ষিপ্ত চিত্র দেশের আমি বর্ণনা করলাম, এই এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রতিটি মানুষ এই চিত্রের সাথে প্রতিদিন ভাবে আপনারা পরিচিত,
এই চিত্রের সাথে প্রতিদিন বিভিন্নভাবে এই চিত্রের কারণে আপনারা ভুক্তভোগী। শুধু আপনারাই নন, বহু কোটি কোটি মানুষ, সাধারণ মানুষ, আমার লক্ষ লক্ষ নেতাকর্মীরা এই চিত্রের সাথে ভুক্তভোগী। আজ আপনারা যারা আছেন আপনাদেরকে সরাসরি বলছি, এবং আপনাদের মাধ্যমে শুধু ওয়ারি নয়, ঢাকা দক্ষিণের যে ২৪টি থানা আছে, ২৪টি থানার প্রতিটি নেতাকর্মী, সে বিএনপি হোক, যুবদল হোক, ছাত্রদল হোক, স্বেচ্ছাসেবক দল হোক, শ্রমিক দল হোক, মহিলা দল হোক, যেই হোক না কেন, অর্থাৎ যেই শহীদ জিয়ার সৈনিক, যেই খালেদা জিয়ার কর্মী, এরকম প্রতিটি মানুষকে আমি কথা পৌঁছে দিতে চাই আপনাদের মাধ্যমে। কি সেই কথা? আসুন আজ এই ইফতার মাহফিলের আগে যে দোয়া অনুষ্ঠিত হবে, সেই দোয়ায় আমরা আজকে প্রতিজ্ঞা করব, সেই দোয়ায় আমরা আজকে শপথ গ্রহণ করব। কি সেই শপথ? আমরা শপথ গ্রহণ করব, আমরা প্রতিজ্ঞা করব, যেই আকাঙ্ক্ষিত বাংলাদেশের ইচ্ছা নিয়ে, যেই প্রত্যাশা নিয়ে লক্ষ কোটি মানুষ বিএনপির সমাবেশগুলোকে সফল করেছে, যেই আকা নিয়ে, আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন জীবন বাজি রেখে, সেই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই বাংলাদেশের জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার আন্দোলন যতক্ষণ পর্যন্ত সফল না হবে, শহীদ জিয়া এবং খালেদা জিয়ার একজন নেতাকর্মীও ঘরে ফিরে যাবে না। এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা, ইফতার মাহফিল দোয়া অনুষ্ঠানে এই হোক আমাদের শপথ আজকের ইফতার এবং দোয়া মাহফিলে। প্রিয় ভাই বোনেরা, এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, জয় জিন্দাবাদ।